ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. ديني بون أبني جامتة تيجين أبنار ما পীর ভক্ত এমন এক পীরের কাছে যায় যেখানে কোরআন সুন্না বিরোধী কাজ লিপ্ত হয়ে থাকে বা সেখানে কোরআন সুন্না বিরোধী কাজ সংগঠিত হয়ে থাকে, এমত অবস্থায় তাকে আপনি বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও সে ওইভাবে বুঝছে না, কিছুদিন বুঝলেও পরবর্তীতে আবার সে তার যে বান্ধবীরা রয়েছে তাদের সাড়া পেয়ে সে আবার সেখানে উপস্থিত হচ্ছে, এমত অবস্থায় আপনার করণীয় কী? আপনি অনেক তাকে বোঝানোর চেষ্টা করেছেন, যেটা আপনি আপনার প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে হে নবী আপনি স্মরণ করিয়ে দিন, আপনি স্মরণ করিয়ে দিন জান্নাতের কথা, জান্নাতের পথ, জাহান্নামকে সতর্ক করিয়ে দিন, কাউকে বাধ্য করার মতো আপনাকে সেই দায়িত্ব বা সেই দায়ভার আপনাকে দেওয়া হয়নি। তো ঠিক তেমনিভাবে আপনারও উচিত হবে আপনার মাকে সতর্ক করা, তাকে বোঝানো যেটা আপনি করে আসছেন এবং আপনাকে করে যেতে হবে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার তৌফিক কামনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে কালিমার বাক্যগুলো পড়ার কথা বলছিলেন, একবার দুইবার বলার পর যখন তিনি প্রতি উত্তরে কালিমা বলছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হে রাসূল আপনি যাকে খুশি তাকে হিদায়ত করতে পারেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে হিদায়ত করতে পারেন। বিদ্বানগণরা বলেছেন যে হিদায়ত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হিদায়ত তৌফিক, আরেকটি হচ্ছে হিদায়ত দালালা ওয়াল ইরশাদ। হিদায়ত দালাল ওয়াল ইরশাদ বলতে যেটা মানুষের হাতে, সেটা হচ্ছে দলিল দিয়ে বুঝানোর মাধ্যমে, সঠিক জিনিস তুলে ধরার মাধ্যমে একজন মানুষকে বুঝানো বা হিদায়তের পথ দেখানো, যেটা আপনি করে আসছেন এটা হচ্ছে মানুষের কাজ, এটা মানুষ করতে পারে। কিন্তু হিদায়তের তৌফিক, যে ওই পথ থেকে, খারাপ পথ থেকে সঠিক পথে আনার জন্য যে তৌফিক প্রয়োজন বা হিদায়তের তৌফিক যেটাকে বলা হয়, সেটা একমাত্র আল্লাহ করতে পারে। এর জন্য অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে হেদায়েত দান করেন এবং আপনার হেদায়েত আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার মার সাথে কিছুদিন, একদিন বা দুই দিন কথা না বললে বা একটু রাগ করলে সে সেই পথ থেকে ফিরে আসবে, তাহলে সেটা আপনি করতে পারেন, সেটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ, কারণ আল্লাহ অন্তর্যামী, আপনি তার কল্যাণের জন্য কাজটি করছেন। কিন্তু সবচেয়ে ভালো হবে যদি আপনি তাকে বোঝানোর মাধ্যমে এবং তাকে দোয়া করবেন অবশ্যই তার জন্য এবং তাকে বোঝানোর মাধ্যমে সেই দিক থেকে ফিরে আনতে যদি পারেন, প্রথমেই কথা বন্ধ না করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে তার খরচ, ওইখানে যে যাবে যে খরচটা লাগবে সেই খরচটা আপনি দিবেন না। আপনি তাকে বলতে পারেন যে আপনি যে কোনো কাজে খরচ করেন না কেন, কোনো কিছু লাগবে প্রয়োজন আপনি বলেন, আমি নিয়ে এসে দিব, কিন্তু আপনাকে আমি অর্থ দিব, এই অর্থ দিতে পারবো না যে অর্থ দিয়ে আপনি সেখানে যাবেন বা কোরআন হাদিসের বহির্ভূত কোনো কাজ করবেন, অর্থ দেওয়াটা আপনি বন্ধ করে দেন, ওই অর্থটা যাতে করে সে ওইখানে যেতে না পারে বা খরচ করতে না পারে, এবং এই কারণে যদি সে রাগান্বিত হয় বা কষ্ট পায় সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার কোনো কিছু হবে না। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে অর্থ যেটা আপনি বন্ধ করবেন সেটা শুধু ওই কাজের ক্ষেত্রেই, এবং তার যে অন্যান্য যে চাহিদাগুলো রয়েছে যেটা আপনার উপর হক সেটা আপনি অবশ্যই তার পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।